আপনাদের সবাইকে তারকা কথনে স্বাগতম। আজ ভীষণ বিশেষ একটা দিন। আজ আমাদের বঙ্গমাতা বেগম ফজলুতুন নেসা মুজিবের জন্মদিন। আজ এই বিশেষ দিনে চ্যানেল আই পরিবার থেকে আমরা সবাই তাকে শুভেচ্ছা জানাই। এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। উনি বঙ্গমাতার উপরে একটা বই লিখেছেন। আমরা এখন সরাসরি যুক্ত হব ওনার সাথে জুমের মাধ্যমে। আমরা চলে যাচ্ছি অধ্যাপক আনোয়ারা সৈয়দ হকের কাছে। আপনি কেমন আছেন? ভালো। আপনি একটু আমাদেরকে আপনার বইটা সম্পর্কে যদি বলতেন। আচ্ছা, আমি তো খুবই আশ্চর্য হয়েছি যে একটি বই লিখেছি, মনের খুশিতে লিখেছি, মনের তাগিদে লিখেছি, এবং বঙ্গমাতার প্রতি আমাদের যে কৃতজ্ঞতা সেটাকে স্মরণে রাখার জন্য এই বইটি লিখেছিলাম। কিন্তু বইটি সবার কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে, যার জন্য আমি নিজেও খুব খুশি। অনেকদিন ধরে আমি চিন্তা করছিলাম যে এই যে মহিলাটি যিনি আমাদের বঙ্গবন্ধুর পেছনে থেকে তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, তার সংকটে তার সংগ্রামে সারা জীবন সাথী হয়েছিলেন, কিন্তু তাকে নিয়ে আমরা কিন্তু সেইভাবে কখনো আলোচনা করিনি বা চিন্তা করিনি তার কতখানি অবদান আমাদের এই স্বাধীন বাংলাদেশ স্থাপনার পেছনে। তো এই সমস্ত কথা চিন্তা ভাবনা করে আমি কিছু লেখাপড়া করতে লাগলাম তার সম্পর্কে, এবং যতই জানতে লাগলাম ততই আমি আশ্চর্য হয়ে গেলাম যে কিভাবে নেপথ্যে থেকে তিনি আমাদের এত বড় সংগ্রামে পেছনে ছিলেন এবং সবকিছুতে তার মানে পরোক্ষ একটি প্রভাব ছিল, বিশেষ করে বঙ্গবন্ধুর জীবনে তার ভীষণ সংকটের সময় কিভাবে নিজেকে বঙ্গবন্ধু স্থির রেখেছেন এবং কিভাবে এই বঙ্গমাতার অনুপ্রেরণা বঙ্গবন্ধুকে সংকট সংকুল পথ অতিক্রম করতে সাহায্য করেছে। সেই সব কথা চিন্তা করে আমি মনে মনে ভাবলাম যে আমারও তো বয়স অনেক বেশি, যে কোনো দিন মরে যেতে পারি, অন্তত আমার মনে শ্রদ্ধাজ্ঞ অন্তত জানিয়ে যেতে চাই। সেই কারণেই আমার রেণু এই বইটি লিখেছি এবং বঙ্গবন্ধু জমানিতেই লিখেছি, এবং আমি সেই জায়গা থেকে ধরেছি যেখানে কেউ চিন্তাও করেনি, সেটা হচ্ছে বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে চলে গেলেন, তার আগে পর্যন্ত আমরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক খবর জানি, অনেক তথ্য জানি, অনেক রকমের তার আলাপ আলোচনা হয়েছে, কিন্তু যে মানুষটি একেবারে পাকিস্তানের কারাগারে বন্দী এবং তার সম্পর্কে তার কি চিন্তা ভাবনা, তার কি রূপরেখা, তখন তার মনে যে অশান্তি, যে দুশ্চিন্তা, দেশ সম্পর্কে তার যে ভয়াবহ যে সমস্ত মানে কষ্ট এবং যন্ত্রণা ভেতর দিয়ে লোক মানুষটি তার দিন অতিবাহিত করছিলেন, সেইখান থেকে আমি বইটি শুরু করেছি। এবং তার জবানিতেই বঙ্গমাতা রেণুর অবদান তার জীবনে কতখানি ছিল, এবং সত্যি বলতে গিয়ে এগুলো তো ঐতিহাসিক সত্যই, বঙ্গবন্ধুর আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনীতেই তো আমরা এই খোরাক গুলো খুঁজে পেয়েছি। বঙ্গবন্ধু তো হয় অনেক ধন্যবাদ অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। আমরা এখন বঙ্গমাতা উপর ফজলুতুন নেসা মুজিবের উপরে একটা ছোট ভিডিও দেখব। শতত প্রেরণাদায়ী বঙ্গমাতা, বাঙালির স্বাধীনতার স্বপ্ন পুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ পর্যায়ে যে মহিয়সী নারী শতত প্রেরণাদায়ী হিসেবে সর্বদা বঙ্গবন্ধুর পাশে থেকেছেন, তাকে সাহস জুগিয়েছেন, তিনি বঙ্গবন্ধুর আজীবনের সহযোদ্ধা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। আপন সাহসে বলিয়ান হয়ে চেতনায় বাঙালিত্বকে ধারণ করে বঙ্গবন্ধুকে ছায়ার মতো আগলে রেখেছেন তিনি। বাঙালির মুক্তির সংগ্রামের প্রতিটি বাঁকেই রয়েছে এই অনন্য সাধারণ নারীর মমতাময় পরশ। বঙ্গবন্ধুর দীর্ঘ জেল জীবনের দিনে শক্ত হাতে হাল ধরেছেন নিজ পরিবারের, সেই সাথে আওয়ামী লীগের নেতাকর্মী তথা মুক্তিকামী বাংলার আপামর জনসাধারণের পাশে ছিলেন অতন্দ্র প্রহরী হয়ে।
তার দৃঢ় মনোবল ও কোমল মাতৃস্নেহ হয়ে উঠেছিল বাঙালির আশ্রয়স্থল। ফুলের রেণুর মতো নিজ হৃদয়ের সুবাসিত কোমল রেণু তিনি ছড়িয়ে দিয়েছেন কোটি বাঙালির প্রাণে। আজও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত প্রত্যেক বাঙালির হৃদয়ের মণিকোঠায় ধ্রুব তারার মতো জ্বলজ্বল করে বঙ্গজননী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের মুখ। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গমাতা থাকবেন আমাদের অস্তিত্বে, আমাদের চেতনায়, আমাদের আবেগ অনুভূতিতে। শুভ জন্মদিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। ধন্যবাদ। আমরা খুব সুন্দর কিছু দৃশ্য দেখে আসলাম। আমরা আজকে এখানে যে কারণে এসেছি তারকা কথনে, আমরা যাদের সাথে কথা বলবো, আমিও তার মধ্যে একজন। আমার নাম এশা ইউসুফ, আমি একজন ফিল্ম প্রযোজক এবং আমি মঞ্চে অভিনয় করি ঢাকা থিয়েটারে। এবং আমার সাথে আজকে স্টুডিওতে আছে ইউসুফ সাকিব ব্যানার্জি। ইউসুফ সাকিব ব্যানার্জি কলকাতার, উনি একজন গায়ক, লেখক, সুরকার। এবং আমরা ওনাকে চিনব হচ্ছে ওনার অনেকগুলো কাজ, তার মধ্যে আমরা যদি কিছু রিসেন্ট কাজ বলি তাহলে আপনি ড্রাকুলা স্যারের জন্য গান করেছেন, একটা মিউজিক ডিরেকশন করেছেন, তার আগে বিদায় ব্যোমকেশের জন্য করেছেন, এখানে কিছু কাজ করেছেন, অনিমেষ দাস সাথে করেছেন, এখানে গুড কোম্পানির সাথে করেছেন। তো আপনার আপনি আমরা আজকে এখানে এসেছি কারণ 10 তারিখে অগস্ট মাসের ইউসুফ সাকিব ব্যানার্জি একটা অ্যালবাম বার করছে, সেই অ্যালবামটার নাম হচ্ছে মারিচ। এবং এই অ্যালবামের প্রথম গান নীল ডাউন, সেটা 10 তারিখে অডিও ভিডিও সমেত রিলিজ হচ্ছে। সো আপনি যদি কিছু বলেন এই গানটা নিয়ে। আমি কি আপনার সাথে আর্টিস্ট হিসেবে কথা বলবো না, আমরা যেভাবে বাসায় কথা বলি কথা, আমরা যেভাবে নরমালি কথা বলি সেভাবে কথা বলবো। হ্যাঁ, সেটা হচ্ছে যে বঙ্গমাতাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা, উনি একজন আইকন। এরপর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি তো আগে ছিলাম হচ্ছে মিউজিক ডিরেক্টর, তারপর হলাম আমি গীতিকার এবং পরবর্তীকালে গায়ক। বাংলাদেশে আসার পর আমি হলাম অভিনেতা, আমি হলাম এখন লেখক। আমি সেগুলো নিয়েও একটু কথা বলতে চাই। আপাতত যেটা নিয়ে আমাদের কথা বলার সেটা হচ্ছে যে আমরা দুজনে মিলেই, এশা আমার অ্যালবামটির প্রযোজক, অ্যালবামটির নাম হচ্ছে মারিচ। মারিচে থাকছে 4টি গান, 4টি গান যেটি আমার অনেক বছর আগে লেখা। এই অ্যালবামটার একটা যেটা স্পেশালিটি আর কি, কেন এই অ্যালবামটা আমরা তৈরি করছি, এই কোয়ারেন্টাইনের সময় যখন আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি খুব ভালো সময় যাচ্ছে না, বা কোনো জায়গাতে পুরো দুনিয়ায় খুব খারাপ অবস্থা যাচ্ছে, ঠিক এই সময় এরকম একটি অ্যালবাম যেটি কোয়ারেন্টাইনে দুই দেশ মিলিয়ে আমরা তৈরি করেছি। মারিচে কলকাতার কিছু রক, কী বলবো, রক লেজেন্ডস যেমন ক্যাকটাস, লক্ষ্মী ছাড়া, এরকম ধরনের কেন্দ্রাকা, সিক্সথ ওয়েদ, এরকম কিছু লেজেন্ডারি ব্যান্ড, তাদের সদস্যদের নিয়ে আমরা এই দলটা তৈরি করেছি। ইটস কল্ড সুপার গ্রুপ, আমরা এটাকে বলছি বাংলা রকের অ্যাভেঞ্জার্স। তো বাংলা রকের অ্যাভেঞ্জার্সদের মতো আমরা, আমাদেরকে বলা হচ্ছে 5 সুপার হিরো। আমরা 4টে বাংলা রক গান তৈরি করেছি এবং এটিতে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, বাংলাদেশের অভিনেত্রী, এবং আছেন সাবা বাবিল্লা, এবং প্রযোজক হিসেবে অবশ্যই এশা ইউসুফ। এবং এটা এডিট করছে সামির, এবং এটি এডিট করছেন আমাদের সদ্য ওনার রিলিজ করেছে বউ ডায়েরিজ, উনি একদম আন্তর্জাতিক মানের একজন অ্যাক্লেমড এডিটর, ওনার নাম হচ্ছে সামির আহমেদ, সো উনি এডিট করেছেন। আপনার সাথে যা, তোমার সাথে, তোমার সাথে, হ্যাঁ, আমার, আমি আসলে এটা আসলে একটু ক্লিয়ার করে দিই, আমরা কেন আপনি তুমি করছি, সেটা হচ্ছে আমি আর সাকি তো, আমরা তো জামাই বউ, তো হ্যাঁ, তো এটার জন্যই আমরা আসলে একটু, না আসলে আমরা দুজনেই চ্যানেল আইতে আজকে সাক্ষাৎকার দিতে এসেছিলাম, কিন্তু আমাদের ভূমিকা বদলে গেছে আমাদের, ধন্যবাদ চ্যানেল আইকে। তো সেটা শেষ, আমি যেটাতে আসলে যেটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার সাথে যারা বাজাচ্ছে এই এই অ্যালবামে তারা সবাই কলকাতার এবং আপনিও কলকাতার, তো এটা তো আসলে বাংলা রকের আমি বলবো যে প্রথম সুপার গ্রুপ, কারণ সবাই এক একটা, যে কোনো ব্যান্ড প্রত্যেকে প্রতিষ্ঠিত। আমি নামগুলো বলে দিই, আমি যেমন ক্যাকটাস থেকে আছি, জি, মানে আমি ক্যাকটাসের প্রাক্তন গায়ক,
এরপর আসছে ক্যাকটাস থেকে ক্যাকটাসের কিবোর্ড প্লেয়ার সুদীপ্ত বুটি ব্যানার্জি, উনি আছেন। তারপর লক্ষ্মীছাড়া ব্যান্ড, আমাদের অন্যতম জনপ্রিয় ব্যান্ড, সেখান থেকে আছেন লক্ষ্মীছাড়ার কর্ণধার আমাদের মহিনের ঘোড়াগুলি শ্রদ্ধেয় গৌতম চট্টোপাধ্যায়ের ছেলে গৌরব চট্টোপাধ্যায় গাবু। কেন্দ্রাকা থেকে আসছেন মৈনাকনাক বাম্পি চৌধুরী এবং সিক্সথ বেদা থেকে আসছেন শুভ্র সেন। সো এরা সবাই তাদের মানে প্রত্যেকেই খুবই মানে সুপার রক স্টারস আমাদের কলকাতার। তো সবাই মিলে এটা ফর্ম করি আমরা একটুখানি আমাদের ট্রেলারটা দেখে আসি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা একটু 30 সেকেন্ডের একটা ট্রেলার আছে, আমরা নীল ডাউনের ট্রেলারটা দেখে নেব। 10 তারিখে যে মিউজিক ভিডিওটা বের হচ্ছে আমরা সেটা একটু দেখে আসি। আমাকে আজ অবধি যত যত্ন আমরা দেখে আসলাম আমাদের যে ট্রেলারটি সেটা আমি এখন আমি একটু প্রসঙ্গত বলে রাখি যে এই ট্রেলারটি আপনারা দেখতে পাবেন ইউসুফ সাকি ব্যানার্জি নামে আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুকে। ট্রেলারটা রিলিজ তো করেই গেছে, আপনারা এখনও গিয়ে চেক আউট করতে পারেন, তারকা কথনের পরেই অবশ্যই চেক আউট করুন। এবং 10 তারিখে অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিওটা সরাসরি দেখতে পাবেন। থ্যাংক ইউ। আমাদেরকে একটা গান শোনান, শোনাও। মারিচ থেকে না গাই, হ্যাঁ আমি বরং এইভাবে গাই যে ঢাকা থিয়েটারের 48 বছর, হ্যাঁ বাংলাদেশের অন্যতম থিয়েটার ফাউন্ডিং ফাদার ঢাকা থিয়েটারের 48 বছর, তো সেখান থেকে আমার একটা গান গাইতে ইচ্ছা করছে। গানটার নাম হচ্ছে তোমাকে শোনাবো বলে সালিম আল দিন। আহা তোমাকে শোনাবো বলে সেলিম আল দিন, শুকনো গোলাপি প্রেম কতটা কঠিন তুমি বিনে বোঝাতে পারছি নে, নিয়ে মুঠোতে হাজার সাল বছরের ঘুম ঝেকে নিয়ে মুঠোতে হাজার সাল বছরের ঘুম জেগে থাকে মহড়ায় মঞ্চ কুসুম নিয় চিনে বোঝাতে পারছি নে, আহা জোর দিয়ে বেঁধে রাখো ছেড়ো না জামিনে ভালোবাসা শুরু করো আমিনে আমিনে, জোর দিয়ে বেঁধে রাখো ছেড়ো না জামিনে ভালোবাসা শুরু করো আমিনে আমিনে, তুমি বিনে আমি কিছু পারছি নে, মরশুম চলে গেছে কত মাসে কিনে এখনো কাঁদিয়ে যান সেলিম আল দিনে, তুমি বিনে থামাতে পারছি নে, নিয়ে মুঠোতে হাজার সাল বছরের ঘুম জেগে থাকে মহড়ায় মঞ্চ কুসুম নিয় চিনে বোঝাতে পারছি নে, তুমি বিনে আমি কিছু ভাবছি নে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই গানটা আসলে আমাদের ঢাকা থিয়েটার, সাকি যেটা বললো একটু আগে যে ঢাকা থিয়েটারের 48 বছর হয়েছে 29 জুলাই, এবং ঢাকা থিয়েটারের যে কর্ণধার নাসিরুদ্দিন ইউসুফ উনি আমার বাবা, এবং শিমুল ইউসুফ ও উনি হচ্ছে মঞ্চ কুসুম যার কথা এই গানে আছে, আর সেলিম আল দিন তো সেলিম আল দিন উনিও আমার বাবা। তো মানে এটা আসলে আমাদেরকে আমাদের ইয়েটাই হচ্ছে এখানে এই গানগুলা দিয়ে কথাগুলা দিয়ে আমার কাছে মনে হয় সাকির যে ধারণটা সেটা হচ্ছে অথবা যে মননটা সেটা হচ্ছে যে ভাষা তো এক, সো ভাষা যখন এক হয় তখন আসলে কোনো কিছুই আর ম্যাটার করে না, কোনো বর্ডার ম্যাটার করে না, কোনো দেশ ম্যাটার করে না, আর অন্য কিছুই আসলে ম্যাটার করে না, কোনো ধর্ম কোনো জাত কোনো বর্ণ কোনো কিছুই ম্যাটার করে না, কারণ ভাষাটা এক। ভাষা যখন এক হয় তখন মনের কথাও এক হয়, তখন কালচারও এক হয়, সংস্কৃতি এক হয়, গান এক হয়, ভাব এক হয়, উপলব্ধি, হ্যাঁ উপলব্ধি এক হয়, সব কিছুই আসলে এক হয়। সো এটাই আমাদেরকে আসলে মাথায় রেখে চলতে হবে, সব কিছু বাদ দিয়ে আমাদের ভাষাটা যেটা সেটার উপরে যদি আমরা মানে আমরা যদি শক্তভাবে আসলে বিশ্বাসটা করতে পারি তাহলে আর আমাদের অন্য কিছু আসলে আর লাগে না।
ফিল্মের কোনো গান হবে? হ্যাঁ, ফিল্মে তো ডিরেকশনের অনেকগুলো কাজ আছে। সো লাস্ট, হ্যাঁ মানে সাকিব তো ফিল্মের মিউজিক, লাস্ট যে ফিল্মের ড্রাকুলা স্যারের যে গানটা, আবার জন্ম নিব অথবা জাতিস্বর গানটার নাম আসলে, সেটা গানটার নাম ছিল জাতিস্বর। হ্যাঁ, সেটা আমরা একটু দর্শকদের শোনাই। ফিল্মে তো এখন সবাই তো আবার জন্ম নেব হিসেবেই চেনে। হ্যাঁ, শোনো আমি আবার জন্ম নেব, হব সবার শেষে বাড়ি ফেরা তোমার জাতিস্বর। শোনো আমি আবার জন্ম নেব, এই মুখের আদল বদলে গেলেও চিনবে গলার স্বর। তুমি আমায় তখন দুঃখ বলেই ডেকো, তুমি আমায় তখন দুঃখ হতে দাও, তুমি আমায় তখন দুঃখ বলেই ডেকো, তুমি আমার কেন দুঃখ হতে চাও। কষ্ট পাবে জানি, মেনে নিতে পারছি না এই ঠোঁটের অভিমান। কান্না পাবে জানি, চলে যাওয়ার ফলক বলবে দূরত্বের বয়ান। শোনো আমি আবার জন্ম নেব, হব সবার শেষে বাড়ি ফেরা তোমার জাতিস্বর। শোনো আমি আবার জন্ম নেব, এই মুখের আদল বদলে গেলেও চিনবে গলার স্বর। তুমি আমায় তখন দুঃখ বলেই ডেকো, তুমি আমায় তখন দুঃখ হতে দাও, তুমি আমায় তখন দুঃখ বলেই ডেকো, তুমি আমার কেন দুঃখ হতে চাও। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমার মনে হয় আমরা আসলে একদম শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। তো আমরা মারিচ নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে বাংলা রক, বাংলা গানকে সাপোর্ট করেন, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন বাংলা গানকে সাপোর্ট করুন, তাদের পাশে থাকুন, কারণ এই সাপোর্ট ছাড়া আমরা বড় হতে পারিনি। আর যতটুকু হয়েছে আপনাদের জন্য হয়েছে, আপনাদের বাংলা গান শোনার জন্য হয়েছে। স্বাধীন বাংলা গান, ঘরে বসে বানানো সদ্য নতুন বাংলা গান, এই বাংলা গান শুনুন, নিজে বাংলা গান তৈরি করুন এবং সারা বিশ্বে তার প্রচার এবং প্রসার ঘটুক। অনেক ধন্যবাদ। জয় বাংলা। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আজকে আমি প্রথম এরকম তারকা কথনে এসে নিজে উপস্থাপিকা হিসাবে নিজেকে ইয়ে করলাম। তো আমি বলতে চাই যে আমার খুবই ভালো লাগলো, আবার সামনে করবো নাকি সেটা জানি না, কিন্তু আজকে করে বেশ ভালো লাগলো। আর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের অগস্ট মাস শোকের মাস। আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধার সন্তান, এটা আমার কাছে অসম্ভব ইম্পর্টেন্ট একটা মাস। এবং আজকে আমাদের বঙ্গমাতারও জন্মদিন, সব কিছু মিলিয়ে, এবং আমরা এখানে এসে আমাদের কথা বলছি, আমাদের কথা বলতে পারছি, এবং এই যে এখানে স্বাধীনভাবে বসে স্বাধীনভাবে কথা বলতে পারছি, এটার মানে যে অবদান বঙ্গমাতার, এবং আমাদের অবশ্যই মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের, এটা আমরা আসলে কখনো ভুলে যেতে পারবো না এবং ভুলে যেতে চাইও না। এটা আমাদেরকে সবসময় মনে রেখেই সামনে আগাতে হবে। এবং আমি সকল মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানাই, সকল শহীদদের সম্মান জানাই, সকল বীরাঙ্গনা মাদের সম্মান জানাই। আজকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, মাস্ক পরবেন।